আজ 30 মার্চ 2024 আমি এসেছি এখানে রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনে, এবং এখানে যে কলেজের ছাত্রীরা আছে আপনারা দেখছেন এরা সবাই সেকেন্ড ইয়ারে। ওকে, তো আমরা গত ঠিক 1 মাস 7-8 দিন আগে অর্থাৎ 22 ফেব্রুয়ারি এখানে কেঁচো ছাড়া হয়েছিল, এবং সেই দিনে কেঁচো ছাড়ার পর আজকে মোটামুটি 1 মাস 7-8 দিন হয়েছে। এখনই দেখা যাচ্ছে যে কীভাবে কেঁচো এই খাবারগুলো খেয়েছে এবং কত সুন্দর কটি করেছে, এটা একটু দেখার মতো। এই যে গুড়ি গুড়ি তৈরি হয়েছে না, এইগুলোই হচ্ছে কেঁচো সার, যেটা আমরা কাস্টিং বলছি বা কেঁচোর মল। এইটাই আমরা জমিতে দিই এবং এইটাই হচ্ছে সাধারণ জৈব সার থেকে। এটা তো জৈব সার ছিল, কারণ এখানেও সবুজ জিনিস পচিয়ে এটা করা হয়েছিল, কিন্তু এর যা ক্ষমতা, আর কেঁচো ছাড়ার পরে, কেঁচো খাওয়ার পরে ওর শরীরের মধ্যে নিয়ে তারপর ওটাকে পচন প্রক্রিয়ার মাধ্যমে তারপরে যখন বার করেছে, এর মধ্যে অন্তত 16 গুণ ক্ষমতা বেড়ে গেছে। এই সারটাকেই কিন্তু 16 গুণ ক্ষমতা বাড়িয়ে দিয়েছে কি না কেঁচো খাওয়ার ফলে। তো আজকে সেই ধরনের আমরা কিছু কালেকশানও করছি, এটা দেখাই যাচ্ছে এখনও কেঁচো প্রচুর আছে। আর সেই সঙ্গে এই যে উপরের লেয়ার থেকে এই যে নরম অবস্থা এসছে, আর কিছু কিছু জায়গায় একটা জিনিস আমরা নতুন করে দেখতে পাচ্ছি, একটু সবাইকে দেখাচ্ছি যেহেতু এটা নতুন। তো এই যে এটা হচ্ছে কেঁচোর ডিম, এটাকে একটু ফোকাস করো তোমার, এই যে গোল মতো, ঠিক আছে, এটা কেঁচোর ডিম, সবাইকে দেখো একটু, এই যে ডিমের ছোট্ট একটা ইয়ের মতো, এই যে দেখো কেঁচোর ডিমটা দেখতে পাচ্ছো, দেখো না, এবার কি হয়, এই তিন জাতের কেঁচো 3 রকমের ডিম হবে, এরকমই হবে, একটু অত লম্বা হবে, একটু মোটা হবে। এইটা কেঁচোর ডিম, এটা কিন্তু কিছুদিনের মধ্যে নিজে থেকেই ম্যাচিওর করবে এবং নিজে থেকেই বাচ্চা বেরিয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে একটা ডিম থেকে একটা, দুটো বা তিনটে বাচ্চা হতে পারে, মানে একটা ডিমের মধ্যে 3টে ভ্রূণ থাকতে পারে, ঠিক আছে। তা এটা একটা ঝুঁকে পড়লো দেখিয়ে দিলাম, এইবার আমরা কালেকশানটা করবো, করে এরপরে কীভাবে প্যাকেজিংটা করা যায় সেটা দেখাবো, ঠিক আছে। এখানে একটু পজ করে রাখবো, স্টার্ট। তো এখন এটা 1 মাসের ওপরে হয়ে গেছে, এইবারে আমরা কালেকশান করছি, আমরা ঠিক দেখাতে পারছি, দেখুন, হ্যাঁ গ্লাভসটা পরলাম, এই যে একটু কাছ থেকে দেখি না, এই যে কেঁচোর মলগুলো এর মধ্যে আছে, যেটা আমরা বলছি কাস্টিং, সে কাস্টিংগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, লম্বা লম্বা, হ্যাঁ এইগুলো হচ্ছে কেঁচো। এবারে এখন এই যে কালেকশান করা হচ্ছে, এখানে কিন্তু একটা ময়েশ্চার আছে, ভালো ময়েশ্চার আছে, এবং এই ময়েশ্চারটা নিয়ার অ্যাবাউট 40% প্লাস আছে। তো এই ময়েশ্চারটাকে তো আমরা একটু ছাওয়াতে শুকিয়ে নেব, কোনো একটা ছাওয়া জায়গাতে শুকিয়ে নেওয়ার পরে যখন 30% মতো ময়েশ্চার আসবে তখন আমরা প্যাকেজিং করব, ঠিক আছে। তার আগে আমরা কিন্তু চালুনি দিয়ে একটু ছেঁকে নেব, কারণ এর মধ্যে অনেক কিছু চলে আসবে, এই যেগুলো এখনও পচেনি সেগুলো আসবে, অপচন কিছু বস্তু আসবে, কিছু কাঠি ফাটি এসে যাবে, অনেক কিছু আসতে পারে, সেই জন্য আমরা একটু ড্রেসিং করে নেব। ড্রেসিং করে নিয়ে তারপরে একটু হালকা করে শুকিয়ে আমরা ব্যাগে মানে প্যাকেজিং অথবা ব্যাগিং করব, ঠিক আছে। তা আজকে মোটামুটি তাহলে বোঝা গেল যে দেখো 1 মাসের পরে কত তৈরি হয়ে গেছে। অথবা এখন যদি আপনি এবার কালেকশন করেন কাল থেকে, তাহলে দেখবেন এখানে অন্তত 1-1.5 কুইন্টাল তুলতে পারবেন। আপনি বলেছিলেন একটু স্যাম্পল নিয়ে দেখবেন এটার মানে কোয়ালিটিটা কি, কোয়ালিটিটা সেটা আমি যেটা স্যাম্পল রাখছি, রাখার পরে আমি একটা স্যাম্পল নিয়ে যাবো, কিন্তু এটাতে আর একটু কাজ আছে। ওকে ওকে, আগে পজ করো তারপর।